হ্যালো বন্ধুরা আমি আয়ান তোমাদের প্রত্যেকে জানাই হ্যাপি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল প্রতি বছর ইন্ডিয়াতে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে উদযাপিত হয় এবং এটা ফার্স্ট উদযাপিত হয়েছিল টু থাউজেন্ড সিক্স টোয়েন্টি ফার্স্ট এপ্রিল নিউ দিল্লি বিজ্ঞান ভবন তো কেন এই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল বন্ধুরা এই কনসেপ্টটা এসেছিল 1947 ফর্টি সেভেনের নাইনটিন সেভেনে আমাদের স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার সর্দার বল্লভ প্যাটেল যেনকে আমরা লৌহ মানব বলে জানি তিনি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের নিয়ে মেটকাপ হাউসে যেটা দিল্লিতে আছে মেটকাপ হাউসে তাদেরকে নিয়ে একত্রিত হয়েছিলেন এবং সেই টাইমে তিনি সিভিল সার্ভেন্টদেরকে ভারতের স্টিল ফ্রেম বলে আখ্যায়িত করেছিলেন সেই থেকে এই কনসেপ্টটা এবং সেটা ফার্স্ট সেলিব্রেট হয় টু থাউজেন্ড সিক্স তো বন্ধুরা এই যে মেটকাপ হাউস এই মেটকাপ হাউসের নামকরণের কারণ হচ্ছে স্যার থোমাস থিওফিলাস মেটকাফের নাম অনুসারে তিনি এই বিল্ডিংটি তৈরি করেছিলেন সেই জন্য এর নাম মেডকাপ হাউস এবং সময়টা ছিল বাহাদুর শাহ জাফর এর সময়ে প্রথম এই সিভিল সার্ভেন্টদের বা সিভিল সার্ভিসের ফাউন্ডেশন প্রথম আমরা ইতিহাস থেকে যদি ঘাটি তাহলে জানতে পারবো ফার্স্ট ফাউন্ডেশন বাই ওয়ারেন হেস্টিং এবং তারপরে চার্লস কর্নওয়ালিসের দ্বারা অনেক রকম রিফর্ম হয়েছিল এবং চার্লস কর্নওয়ালিসকেই বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া তো এই যে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সিভিল সার্ভিস ডে সেলিব্রেট হয় তার কারণটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে যে টু মোটিভেট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট অফ সিভিল সার্ভিস অফিসার্স বাই গিভিং প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর দেয়ার এক্সট্রা অর্ডিনারি সার্ভিসেস ইন পাবলিক ইন দ্য ফিল্ড অফ পাবলিক আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সমস্ত সিভিল সার্ভেন্টদেরকে একত্রিত করা এবং তাদেরকে এক অপরের সাথে কানেক্ট করা সো দ্যাট যাতে তারা একটা গুড প্র্যাকটিস লার্ন করতে পারে এটাও একটা অবজেক্ট তো এই দুটো পয়েন্ট হলো এই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সিভিল সার্ভিস ডে উদযাপিত করার কারণ এছাড়াও আরও অনেক কারণ আছে তবে এই দুটি প্রধান এবার আসি প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড নিয়ে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ডটা যাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা এক্সট্রা অর্ডিনারি কাজ করেছে তাদেরকে মোটিভেট করার জন্য এবং এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় এবং এটা তিনটে ক্যাটাগরিতে দেওয়া হয় ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ক্যাটাগরি ওয়ানে আছে যে স্টেটগুলি সেটা হচ্ছে যে নর্থ ইস্টার্ন স্টেট এবং এর সংখ্যা আটটি আটটি নর্থ ইস্টার্ন স্টেট এবং তিনটি হিল স্টেট সেটা কি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর আর ক্যাটাগরি টুতে আছে ইউনিয়ন টেরিটরিজ তার সংখ্যা ষাটটি আর ক্যাটাগরি থ্রিতে আছে রিমেনিং যে এইটিন স্টেট আছে ইন্ডিয়ার সেই এইটিন স্টেট তো এই তিনটি ক্যাটাগরিতে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট প্রেজেন্ট আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড সিভিল সার্ভেন্ট আছে আর একটু যদি আমরা হিস্ট্রিটা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেছিলেন টু ডিভিশন অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস একটা হচ্ছে কোভিনেন্টেড আর একটা হচ্ছে আনকোভিন্টেড কোভিনেন্টেড এর আন্ডারে ইউরোপিয়ানসরা থাকত এবং তারাই হায়ার পোস্টের অধিকারী ছিলেন আর এর আন্ডারে থাকতো ইন্ডিয়ানসরা আর কনস্টিটিউশনাল প্রভিশন অফ অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আর্টিকেল তিনশো বারোতে আছে এবং এর অথরিটি হচ্ছে রাজ্যসভা দ্য আপার হাউস অফ পার্লামেন্ট যার ক্ষমতা আছে একটা নিউ ব্রাঞ্চ অফ অল ইন্ডিয়া সার্ভিসের সেট আপ করা আরেকটা পয়েন্ট মনে রাখবে সেটা হলো যে এই সিভিল সার্ভেন্টদের হাইস্ট র্যাঙ্কিং হলো ক্যাবিনেট সেক্রেটারি এবং তিনিই হলেন এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য সিভিল সার্ভিস বোর্ড এবার বন্ধুরা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিভিল সার্ভিস ডে যেহেতু আমি বলেছি টু থেকে শুরু হয়েছে এবং দু হাজার আঠেরো অবধি এটা উদযাপিত হয়েছে দু হাজার উনিশে ইলেকশনের কারণে হয়নি এবং এই দু হাজার আঠারোতে টুয়েলভতম বারোতম যে সিভিল সার্ভিস ডেটা উদযাপিত হয়েছিল তার থিম যেটা ছিল সেটা হলো নিউ ইন্ডিয়া শেপিং দ্য ফিউচার আর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন ছিল মানে স্ট্যাবলিশড হয়েছিল একটা হয়েছিলো উনিশশো সালে পাঁচই জানুয়ারি আর আর একটা একত্রিশে আগস্ট দু সালে এবং সেকেন্ড যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অফ কমিশন এটা কনস্টিটিউট হয়েছিল সেখানে এর আন্ডারে পনেরোটি রিপোর্ট ছিল তার মধ্যে ফার্স্ট রিপোর্টটি হলো রাইট টু ইনফরমেশান মাস্টার কি টু গুড গভর্নেন্স সো বন্ধুরা আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন ভিউয়ার হও তাহলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ টাটা স্টে